সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আমার কিচেনের জন্য কিছু টুকিটুকি জিনিসপত্র কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তা আমি একটা ট্রে নিয়ে দেখতে পাচ্ছেন এটা ইটালি এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা প্রাইসটা এই জন্য বলে দিচ্ছে অনেক সময় অনেক আপু এবং ভাইয়ারা জানতে চান তাই বলে দিলাম আমার ভিডিওগুলো শুধু যে আপুরা দেখেন তা কিন্তু না ভাইয়ারাও দেখেন আর আমি কার্বো বক্স নিয়েছি দুটো এটা যদিও কাপড় ভাঁজ করে রাখার জন্য বাট আমি অন্যভাবে ইউজ করব তো একটা ছোট একটা বড় তো এটা হচ্ছে ছোট এটার প্রাইস নিয়েছে দুইশো টাকা আর এটা হচ্ছে ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য এটার প্রাইস নিয়েছে আপনার একশো টাকা এটা চায় না আর এই যে ডাবু দেখতে পাচ্ছেন এটার দাম চল্লিশ টাকা আর এটা হচ্ছে বোতল পরিষ্কার করার জন্য এটাও নিয়েছে চল্লিশ টাকা আর এই বড়ো যে বক্সটা এটা নিয়েছে আপনার তিনশো পঞ্চাশ টাকা কিচেনে অনেক সময় দেখা যায় যে বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসে সেগুলো এলো আমরা রেখে দেই তো এরকম বড়ো একটা বক্সের মধ্যে যদি সেগুলো রাখা যায় তাহলে কিন্তু কিচেন এলোমেলো দেখা যায় না গোছালো মনে হয় এবং জিনিসপত্রগুলো ভালো থাকে ছোট যে বক্স সেটাতে পাঁচ কেজি আটা ধরবে বা ময়দা সেরকম আন্দাজে আমি বক্সটা নিয়েছি আর রাইস কুকারের যে পর সেটা আমি আটার মধ্যে রেখে দিলাম এটাতে মেপে মেপে রুটি পরোটা বানিয়ে নেওয়া যাবে চুলার নিচে যে ফাঁকা জায়গা সেখানে আমি এটা রেখে দিচ্ছি তো একটার উপর একটা বক্স আমি রেখে দিলাম যদি তেল চিপচিটে ভাব থেকে রক্ষা পেতে চান সেক্ষেত্রে আপনার চাইলে বক্সগুলো পলিব্যাগ দিয়ে ঢেকে রেখে দিতে পারেন যখন এটা তেল চিটচিটে ভাব চলে আসবে উপরে ফেলে দিলেন আবার নতুন একটা পলিব্যাগ দিয়ে ঢেকে রাখলেন তাহলে কিন্তু আপনি তেল চিটচিটে ভাব থেকে রক্ষা পেতে পারেন একটা আপু জিজ্ঞাসা করেছিলেন আপু তেল চিটচিটে ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি করতে পারি কাপড় দিয়ে ঢেকে রাখলে কিন্তু ধুলা বালি এগুলো প্রবেশ করতে পারে প্লাস তেল চিটচিটে যে ভাব সেটাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে বাট পলিব্যাগ যদি ইউজ করেন সেক্ষেত্রে তেল চিটচিটে যে ভাব সেটা আপনার ইয়েতে লাগবে না বক্সে এবং বক্সটা আপনার দিন মানে ইউজ করতে পারবেন প্লাস নিউ থাকবে আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সিঙ্ক র্যাক আমি আমার কিচেনের জন্য এটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে হুক দেখতে পাচ্ছেন এরকম একটা ছোট্ট প্যাকেট থাকবে যার মধ্যে এটা সেটিং করার জন্য নাটবোল্টও থাকবে তাই আমি নাটবল্ট আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটা আমি নিজেই সেট করব। আমার যে কোনো কাজ সাধারণত আমি নিজেই করে থাকি আমি কারো হেল্প নেই না আমার নিজের কাজ নিজে করতেই ভালো লাগে তো নাটবল্টু টাইট দেওয়ার জন্য একটা জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন আর নাটের যে মাথা এই জায়গায় কিন্তু ছোট্ট একটা ছিদ্র থাকবে এর ছিদ্র বরাবর ওই নাটবল্টু টাইট দেওয়ার যে জিনিসটা একদম চিকন ওইটা দিয়ে ঘোরালেই কিন্তু হয়ে যায় সেট করার পূর্বে প্যাকেটটা প্রথমে দেখে নেবেন যে আপনি কিভাবে জিনিসটা সেট করবেন তো আমি প্যাকেটটা দেখে নিচ্ছি একটু দেখুন মাঝখানে মানে নিচের যে অংশ হয় সে অংশে এই ডান্ডিটা সেট করতে হবে কি বলে এটাকে স্টিক আচ্ছা যেটাই হোক তো ছিদ্র বরাবর এটা আপনি এভাবে সেট করবেন করার পর নাটের সাথে একটা চাকতি থাকে প্রথমে নাটের মধ্যে ওই চাকতিটা প্রবেশ করাতে হবে তারপর আপনার ছিদ্র বরাবর নাটটা দিয়ে ঘোরাবেন বেশ কিছুক্ষণ ঘোরানোর পর একটু টাইট হয়ে আসবে তখন আর ঘোরাতে পারবেন না তখন এটা টাইট দেওয়ার জন্য যে জিনিসটা সাথে দিয়েছে একটু চিকন আমি আপনাদেরকে দেখালাম সেটা দিয়ে টাইট দিতে হবে তো এটা এ পাশে সেট করে নিচ্ছি প্রথমে হালকা একটু টাইট দিয়ে নেবেন তারপর অপোজিট পাশে যেটা সেটা ওইভাবে প্রবেশ করাবেন তারপর এটা টাইট দিবেন এই যে চাকতি দেখতে পাচ্ছেন এভাবে নাটের মধ্যে প্রথমে দিয়ে নেবেন তারপর নাটটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিতে হবে হাত দিয়ে পুরোপুরি টাইট দিতে পারবেন না টাইট দেওয়ার যে যন্ত্রটা রয়েছে ছোট্ট একটা এই যে এইটা দিয়ে কিন্তু আপনাকে টাইট দিতে হবে এটা দিয়ে ঘোরালেই খুব সুন্দরভাবে টাইট হয়ে যায় তেমন পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটি কাট করছি না আশা করছি আপনাদের হেল্প হবে যারা ফার্স্ট টাইম এটা নিজেই সেট করতে যাচ্ছেন বিশেষ করে আপুরা ভাইয়ারা তো জানেন কিভাবে নাট টাইট দিতে হয় বা কিভাবে কি করতে হয় কিভাবে সেট করতে হয় দেখলেই বুঝতে পারবেন অনেক সময় নতুন গৃহিণী যারা আছেন হয়তো বুঝতে পারবে না তাদের জন্য আসলে এই ভিডিওটা করা মানে এই যে সেটিং যে বিষয়টা সেটা করা যে কীভাবে আপনারা সেট করতে পারবেন আর কি আবার যেখান থেকে আপনারা কিনবেন সেখানে ওদেরকে বললেও সেট করে দিবে তবে সেক্ষেত্রে দোকান থেকে নিয়ে আসাটা একটু কষ্টকর হয়ে যায় প্যাকেটটা হাতে করে খুব সহজে আপনি নিয়ে আসতে পারবেন বা যখন সেট করে দিবে তখন এটা ধরে নিয়ে আসাটা একদম তেমন একটা সুবিধা হবে না আর কি তাই বাসায় নিয়ে এসে আপনারা সেট করে নিতে পারবেন এখন হয়তো অনেক আপু জিজ্ঞাসা করবেন আপু এটার প্রাইসটা কত আমি বলে দিচ্ছি আপু আমি এটা কিনেছি আসলে সাড়ে চার হাজার টাকা দিয়ে আমি সুপারশপ থেকে কিনেছি সুপারশপে ফিক্সড প্রাইস প্লাস ওদের প্রতিটা জিনিসপত্রের দামটা কিন্তু একটু বেশি থাকে বাট আপনারা যদি এটা অনলাইনে কেনেন বিভিন্ন দোকানে আমি দেখেছি ইউটিউবে ভিডিও ছেড়েছে এগুলোর উপরে তো তারা এটা প্রাইস চেয়েছে আটত্রিশশো টাকা তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু যদি যাচাই বাছাই করে কেনেন আমার মনে হয় প্রাইসটা আপনাদের একটু কম পড়বে এই জন্য বলে দিচ্ছি যে আমার ভিডিওটা আসলে আপনাদের জন্য করা যেন আপনাদের হেল্প হয় আপনারা উপকৃত হন সেই জন্যই আসলে করা তাই ডিটেলসে বলে দিচ্ছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন সিঙ্ক র্যাক দেখবেন যে অটোমেটিক চলে আসবে সার্চ বারে আপনারা সার্চ করবেন প্রথমে ভিডিওটা দেখতে পারবেন তো আমি কিন্তু এটা সেট করে নিয়েছি এখন এটা জাস্ট সিঙ্ক একের উপর বসিয়ে দিতে হবে কিচ্ছু করতে হবে না আর এটা আমি ওয়ালে সেট করে নিচ্ছি প্রথমে বলে রাখছি বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ভালো না ফালতু যেগুলো ষাট সত্তর টাকার দাম এগুলো ভালো না খুলে পড়ে যায় বাট যেটা চায় না আমি এটা কিনেছি এটা চায়না এটা একশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু খুলে পড়ে যায় না এটা ভালো যদি আপনারা ওয়ালে সেট করার এই কিনেন কেনেন সেক্ষেত্রে আপনারা এই যে চায়না যেটা চায়না প্রোডাক্টটা আপনারা কিনবেন এটা ভালো সুন্দরভাবে থাকে আর এটা কিন্তু আপনার টাইসে সেট হবে না পড়ে যায় এটা হচ্ছে ওয়ালে সেট করতে হয় আর আমি যে ট্রেনে আসছি সে ট্রেটা এখানে বসাচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যেহেতু সিঙ্কের পাশেই এই অংশটা সো যে কোনো কিছু ধো মানে পরিষ্কার করতে গেলে পানি ছিটে আসে এবং নিচে ভেজা ভেজা থাকে তাই ট্রেটা আমি এখানে বসাচ্ছি যেন ফ্ল্যাক্সের নিচে পানি জমে না থাকে যদিও বারবার মোছা হয় তারপরেও কেমন যেন একটু লাগে তাই ট্রে বসালে কি হয় অলওয়েজ এটা ড্রাই থাকে তো এখন আমি এটা সাজিয়ে দেখাচ্ছি যে আপনি যখন প্লেট বাটি চামচ সব কিছু রাখবেন চাকু তখন এটা দেখতে কেমন লাগে ওয়ালে খুব বেশি জিনিস ঝুলাবেন না দেখতে ভালো দেখা যায় না কিচেন যদি আপনার খুব ছোট্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা সিঙ্কের উপর বসাতে পারেন এতে করে আপনার যত প্লেট বাটি আছে সব কিছু আপনি কিন্তু এখানে অ্যারেঞ্জ করতে পারবেন আর যদি আপনার কর্নার একটা কর্নার র্যাক থাকে তাহলে কিন্তু সেখানে আপনি যত মশলার বাটি আছে সেগুলো রাখতে পারবেন তো খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন হয় না আর বাকি যে জিনিসপত্রগুলো যেমন চালের পট আটা এগুলো রাখার জন্য আপনারা চুলের নিচে যে ফাঁকা অংশ থাকে সেটা ইউজ করতে পারেন আর সিঙ্কের পাশে যে কর্নার সেখানে আমি ফুল রেখে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা আসলে সব সময় রাখি না তবে এখন রাখছি যেন দেখতে ভালো লাগে তো যখনই আপনি কিচেনে আসবেন যখন আপনার দৃষ্টিটা এই গাছগুলোর উপরে পড়বে আপনার এতটা ভালো লাগবে আপনি বেটার ফিল করবেন এবং কিচেন আপনাকে টানবে আপনার কিচেন দেখলেই মনে হবে যে আচ্ছা কিচেনে গিয়ে কিছু রান্না করি তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের উপকার হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও চলে আসবে পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আর পারলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ